ইয়াসার প্রভাবে সাতক্ষীরা জেলায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, সাথে ভারী বৃষ্টি, কখনো কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বাতাসের কখনো কখনো গতি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে আশাশনির প্রতাপনগর, আশাশনির সদর, খাজড়া সহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে বেড়িবাঁধ ভেঙে। একই সাথে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি, গাবুরা, পদ্মপুকুর, কৈখালি সহ বিস্তীর্ণ এলাকার বেড়িবাঁধ ভেঙে এবং জোয়ারের পানির তোড়ে বাঁধের চেয়ে লোকালয়ে পানি ঢুকেছে, শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। একইভাবে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা সদরের একশিয়ালি নদীর পানি উপজেলা সদর, নাজিমগঞ্জ বাজার সহ কুমোরসমার পানিতে তলিয়ে গেছে। সাতক্ষীরা সদর উপজেলার হাড়ত্তা ভুমরা এলাকায় সীমান্ত নদী ইসামতির পানি ঢুকে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাতক্ষীরার সাথে শ্যামনগর উপজেলা সদরের। এছাড়া আশাশনির সাথে ব্রিজে ট্র্যাক ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ 40-50টি পয়েন্ট বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। তবে গ্যাসের যে গতি, সেই গতি যেভাবে ভারত তাণ্ডব চালিয়েছে, সেই তাণ্ডবের কম হার বাংলাদেশের কম এবং ক্ষতির পরিমাণও কম হবে। শুধুমাত্র ভেড়িবাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে চিংড়িঘের অসংখ্য এবং পুকুর, গবাদি পশু, সাধারণ মানুষকে, বৃদ্ধ এবং শিশুদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌবাহিনী সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তৎপর রয়েছে এই যশের হাত থেকে বা ইয়াসের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য।